আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি সাডেন দিয়ে কিডনি বিনস রান্না করবো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে। শাডিনটা রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ কুচে রসুন কাঁচামরিচ টমেটো আর দুইটা কিডনি বিনস একটা একটা রেড কিডনি বিনস আর একটা বাটার বিনস এটা মিক্স করে সাদিনের সাথে রান্না করব আর সাদিনটা টিনের সাদিনটা ইউজ করব। এটা যে কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় এটা রান্না করা অনেক সহজ কিন্তু খেতে অনেক মজা এই রেসিপিতে আমি টমেটো পরিমাণ একটু বেশি দিব সাদিনের সাথে প্রথমে হালকা তেল একটু তেল দিয়ে স্লো হিটে রসুনটা ভেজা নেব রসুনটা একটু বাজা হয়ে গেলে বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব তেলের পরিমাণটা আমি কম দিয়েছি যেহেতু সাদিনের সাথে সানফ্লাওয়ার অয়েল আছে এর জন্য রসুনটা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব সাথে লবণ দিয়ে দেব কাঁচামরিচ আর একটু হলুদ ধনিয়া পাউডার জিরা পাউডার আর কারি পাউডার দিয়ে দেব একসাথে দিয়ে আর কয়েক মিনিট বেজে নেব স্লো হিটে পেঁয়াজটা মশলার সাথে ভাজা হয়ে গেলে এই টমেটো কুচি দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে ওই সার্টি সাথে রান্না করা যায় বাট আমার টমেটো পেস্ট ছিল না এর জন্য আমি এর জন্য টমেটোর পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি আর সাথে একটু কেচাপ দিয়ে দেব একটু জাল জাল মিষ্টি হবে জালটার পরিমাণ একটু বেশি দিয়েছি মিষ্টি জাল হবে খেতেও টেস্টি আর কয়েক মিনিট বেঁচে নেওয়ার পর টিনের শাড়িটা দিয়ে দেব শাড়িটা আবার আস্তা থাকে না ওইটা ভেঙে যায় চাইলেও আস্তা রাখা যায় না এখন কিডনি বিনসগুলো দিয়ে দেব নর্মালি ফ্রেশ সাদিন আনলে অনেক কাঁটা থাকে বাট ওই চিনির সাদিনটা রান্না করলে কাঁটাটা সফট হয়ে যায় সো কাটার জন্য আর বয় লাগে না সাদিনটা দিয়ে আর কয়েক মিনিট স্লো হেটে ভেজে নেব এটা চড়চড়ির মতো হবে ট্রাই একটু সারিডিয় সাথে পানি ইউজ করবো না ভাজাভাজা ছড়ঝড়ির মতো হয়ে যাবে একটু শুকনো মরিচের ফ্লেক্স দিয়েছি জালটা একটু যেহেতু আমরা জাল একটু লাইক করি আপনারা চাইলে জালের পরিমাণটা কমও দিতে পারেন সার্ডিনটা আমার রান্না করা হয়ে গেছে আমি এখন ধনিয়া কুচিয়ে দিয়ে দেব ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেব ধনিয়া পাতা দিলে অনেক স্বাদ স্বাদটা আরও বাড়ে এর জন্য ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দেব দিয়ে আরও দুই তিন মিনিট বেজে নেব এভাবে সারিনের সাথে কিডনি বিনসটা রান্না করলে অনেক টেস্টি এবং স্বাদ হয় আপনারাও বানাবেন ইসা ভালো লাগবে রান্না করা হয়ে গেছে আমার সাদিনের চরচরে কিডনি বিনস দিয়ে শাডিনটা রান্না করতে সময়টা অনেক কম লাগে আর এটা খেতে অনেক টেস্টি অ্যান্ড মজাদার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটির পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ